চীনে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ব্যাটারি চালিত ট্রেন। ঝুলন্ত পথে এই ট্রেন চলতে পারবে। ট্রেনটি রোলার কোস্টারের মতো করে যাত্রীদের নিয়ে যাবে। এটি ইলেকট্রিক ও ডিজেল চালিত ট্রেনের চেয়ে সাশ্রয়ী হবে, এমনটাই বলছেন প্রস্তুতকারকরা। সম্প্রতি চীনের শেংডু এলাকায় ব্যতিক্রমী এই ট্রেনের প্রদর্শনী হয়েছে। ঘন্টায় 37 মাইল বেগে ছুটতে পারে ট্রেনটি। লিথিয়াম ব্যাটারির মাধ্যমে চলা এই ট্রেন একসঙ্গে 120 জন যাত্রী বহন করতে পারবে। কবে আনুষ্ঠানিকভাবে ট্রেনটি যাত্রা শুরু করবে তা এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি, তবে আগামী কিছুদিন ট্রেনটির পরীক্ষামূলক কাজ চলবে। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার আগে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতা ট্রেনটির আছে কিনা তা নিয়ে নিশ্চিত পরীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।